আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম সি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো সরিষা ইলিশ। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পারফেক্ট সরিষা ইলিশটা রান্নার পদ্ধতিটাই আজকে আমি আমার রেসিপিতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, মাছের পেটির অংশটা আমি নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেলের বদলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হলে আমি এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা হালকা একটু ভেজে নিব, বেশি লাল করা যাবে না। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা 1.5 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম। দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে। হলুদের গুঁড়াটা না দিলেও হয়, যেহেতু এটা সরিষা ইলিশ, তাও আমি হালকা একটু দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়। হলুদটা দিয়ে আমি ভালো করে এভাবে ভেজে নিব। দেখুন এ পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিব। এভাবে মাছগুলো দিয়ে আমি একটু একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে এইভাবে নেড়ে দিব। আর প্রথম অবস্থায় কিন্তু একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, নয়তো মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এভাবে আর নাড়া যাবে না। তারপরে একটা ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের মতো, আর এই অবস্থায় চুলার আঁচটা একদম লোতে থাকবে। এখন আমি ঢাকনা তুলে আবারও একটু হালকা করে উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো, আর এর ভিতরেই আমার ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। তারপর আমি ঢাকনা তুলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সরিষা ইলিশ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কত অল্প সময়ে সরিষা ইলিশটা রান্না করা যায়। এখন আমি এর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আপনারা এভাবে একবার ইলিশ মাছটা বাসায় রান্না করে অবশ্যই দেখবেন যে খেতে কতটা মজার। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।